আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে ফিট অন ফিট থেকে। বলছে অ্যাট 11:30 AM হিলারিয়ান নর্গে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30 হিলারিয়ান নর্গে এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড। হিলারি এগিয়ে এলেন নর্গের সঙ্গে করমর্দন করবেন বলে, বাট নর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। নর্গে তাকে জড়িয়ে ধরলেন। দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। অক্সিজেনের যোগান কম থাকার কারণে দুজনে পৃথিবীর শীর্ষে শুধুমাত্র 15 মিনিট কাটিয়েছিলেন। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা সেখানে সময় কাটালেন ছবি তুলে এবং দৃশ্য উপভোগ করে। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড। ভগবানের উদ্দেশ্যে নর্গে খাদ্য অর্পণ করলেন। এতে আছে টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট। এতে হবে হিলারিয়ান নর্গে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 PM। এখানে আছে 11:30 AM, তাই এটা ফলস হবে। বি, নর্গে রিচড আউট টু শেক হিলারিজ হ্যান্ড, বাট হিলারি গেভ হিম এ হাগ ইন রিটার্ন। এটা উল্টোটা। হিলারি মানে হাত বাড়িয়েছিল করমর্দনের জন্য, কিন্তু নর্গে তাকে আনন্দে জড়িয়ে ধরেছিল, তো এটা ফলস। তাই সিতে দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা ট্রু। এতে আছে হাউ ডিড হিলারিয়ান নর্গে স্পেন্ড দেয়ার টাইম অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই লাস্টের এই লাইনটা লিখবে যে এ বলে লেখা রয়েছে বিয়ের দাগের এ। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। বিতে বলেছে হোয়াই ডিড দ্য টু মেন এনজয় অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। এটা হবে বিয়ের ক্যাপিটাল বিয়ের মানে সেকেন্ড উত্তরটা লিখবে দ্য টু মেন এনজয়েড করে দেবে, এনজয়ের পাস্ট ফর্মটা দেবে অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। নাম্বার টুতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চেঞ্জ দ্য নাম্বার। নাম্বার মানে বচন। মসকুইটো মসকুইটোস, ডঙ্কি ডঙ্কিস। থ্রিতে আছে আর্টিকেল দিতে হবে অ্যান ইংপট আর দ্য বেস্ট ক্রিকেটার। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবে।